আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজের একটু পরেই একটা অটো গাড়ি নিয়ে অনেকটা পথ চলে এসেছিলাম, একেবারে গ্রামের একটু ভিতরে। যাই হোক, এখানে এসেই একেবারে আমার টাকাটা উসুল হয়ে গেল। দেখতে পেলাম যে গ্রামের পরিবেশে কিছু লোক গ্রামীণ কায়দায় মাছ শিকার করছে, দেখে যথেষ্ট পরিমাণ ভালো লাগলো। আসলে এইসব পরিবেশ এখন আর দেখাই হয়ে ওঠে না। খুব সকাল, এই 6:30টার মতো বাজে, লোকগুলো দেখলাম এখানে মাছ ধরতেছে, বিভিন্ন মাছ, এখানে পুঁটি মাছ, এখানে আপনার পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, শোল মাছ দেখতে পেয়েছিলাম দু একটা, এগুলো শিকার করতেছে। আসলে এগুলো দেখলে যথেষ্ট ভালোই লাগে, মনটা ভরে যায়, কারণ এইসব পরিবেশ পরিস্থিতি এখন আর আমাদের শহরের মানুষগুলো দেখা হয়ে ওঠে না। যখন একসময় আমরা গ্রামে থাকতাম তখন এইসব পরিবেশের সাথে আমরা অভ্যস্ত ছিলাম, গ্রামের কাদা মাটির সাথে আমাদের মিশে ছিল অন্তর, সেই অন্তর ভরা ছিল ভালোবাসা, ছিল না কোনো বেদনা, ছিল না কোনো হতাশা, ছিল না কোনো ব্যর্থতা। এখন হতাশা, বেদনায় ব্যর্থতা, জীবনটা এতটাই মিহমান হয়ে গিয়েছে যে আমাদের পক্ষে এইসব পরিবেশে ফিরে আসা আর সম্ভব না, আর ফিরে আসতে পারবো না। তাই যখনই সুযোগ পাই চলে আসি এসব পরিবেশে। হয়তো অনেকে খারাপ ভাবেন, অনেকে ভালো ভাবেন, যে যাই ভাবেন ভাই, কিচ্ছু করার নাই। যারা প্রকৃতিপ্রেমিক মানুষ তারা প্রকৃতির ডাকে আসবেই, তারা প্রকৃতির কাছে ছুটে আসবেই। যারা গ্রামের মানুষ তারা গ্রামকে ভালোবাসবেই, এবার সে যেখানেই থাকুক না কেন, সে যদি পাশে থাকে এসব পরিবেশে সে আসবেই। লোকগুলোর মাছ ধরা দেখে আমার এতটাই ভালো লাগলো যে হ্যাঁ, অনেক বছর পরে মনে হয় যে আমি সেই গ্রাম্য জীবনে ফিরে যেতে পেরেছি, যেই পরিবেশে ফিরে যাওয়ার জন্য মন সর্বদাই আমাদের আনচান করে। আসলে কিচ্ছু করার নাই ভাই, এখানে চাইলে আমরা আর ফিরতে পারবো না, হয়তো দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো, দেখে দেখে হয়তো আমাদের নয়ন জুড়াতে পারবো, তাও মোবাইলে, ফেসবুকে কিংবা ইউটিউবে, যেটা বর্তমান দুনিয়ায় আমাদের সোশ্যাল মিডিয়া বলে, এই সোশ্যাল মিডিয়ায় এখন আমাদের একমাত্র অবলম্বন। কিন্তু এইসব পরিবেশে আপনি চাইলেই, কিংবা শহরের মানুষ চাইলেই, কিংবা যারা প্রবাসে জীবন করে, প্রবাসে কষ্ট করে, তারা চাইলে এই পরিবেশে আর ফিরে আসতে পারবে না, এটা শুধু আমাদের স্বপ্ন। এই যে লাউয়ের ডগার ফাঁক দিয়ে লোকগুলো মাছ ধরছে, একসময় আমরাও এরকম পরিবেশে মাছ ধরতাম, মাছ শিকার করতাম, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত আমাদের বরিশালে, আমাদের পুকুরে। আমাদের বরিশালে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে একটা দুটো পুকুর ছিল না, যে পুকুরে প্রচুর পরিমাণে রুই কাতলা, আমি এমনও দেখেছি 8-9 কেজি 12 কেজি ওজনের রুই কাতলা মাছ আমরা পেতাম। আমরা হাতে ধরে মাছগুলো কাটতাম, কেটে ভাগ করতাম, পারিবারিকভাবে মাছগুলো ভাগ করে আমরা খেতাম, যা খেতাম মাছের কী স্বাদ, কী গন্ধ, যা বর্তমানে আমাদের পক্ষে ভাবুন নাই, খুব কষ্টকর। এখন পাবেন আপনি ফরমালিনযুক্ত মাছ, ফরমালিন মিশ্রিত মাছ, যে মাছ খেতে স্বাদে গন্ধ আগের মাছের কিছুই না। যাই হোক দর্শক, যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে গ্রামীণ পরিবেশগুলো, তাহলে অবশ্যই আমাকে একটু প্রশংসা করবেন, তার মানে এটা লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে হয়তো আমার কষ্টটা বৃথা যাবে না। কারণ অনেক কষ্ট করে এসব পরিবেশে ছুটে এসে শুধু ভালোবাসার টানে, আপনাদের টানে, কিংবা নিজের মনের খোরাকের টানে এসব পরিবেশ আমি বেছে নেই। আমার ভালো লাগে দেখাতে মানুষকে, আমার এখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, যা হোক সবাই হয়তো বুঝতে পেরেছেন। আর একটা জিনিস আমি দেখলাম, এই পরিবেশ এখন আর আমাদের গ্রামাঞ্চলে নেই বললেই চলে, যে পরিবেশে আগে আমরা ছিলাম। কারণ এখন গ্রামও শহরে পরিণত হয়ে গিয়েছে, গ্রাম এখন শহরকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা গাজীপুরের একটা স্থান, খুবই নিরিবিলি একটা স্থান, এখানে আমি সবসময় আসি, সুযোগ পেলে আসি, ঘরে বসে থাকার লোক আমি না। আপনারাও আসবেন যখন সুযোগ পাবেন, আসলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন লোকটা হাত দিয়ে মাছগুলোকে তাড়িয়ে দিচ্ছে, একসময় আমরাও করতাম, এটাই আমাদের একটা মাছ ধরার টেকনিক, এটা গ্রাম্য টেকনিক। এই টেকনিকে একেবারে কোনা কাঁচিতে মাছগুলো বের করে আনা হয়, তারপর জাল টেনে মাছগুলোকে ধরা হয়, যাতে কোনো মাছ ফাঁকি দিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যেতে না পারে। এখানে দেশি মাছ চাষ করা হয়েছে, মাছগুলো খেতে হয়তো সুস্বাদু হবে, আপনারা আসলেও এই মাছগুলো কিনতে পারবেন, কিনতে হলে আমাদের যোগাযোগ করতে হবে, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো। যাই হোক,
সবাই ভালো থাকবেন, সবার আমি মঙ্গল জীবন কামনা করব। এবং আপনাদেরকে আমি একটা পরামর্শ দেব, ঘরে বসে না থেকে খুব সকালবেলা ঘুম থেকে উঠুন। সকালবেলা ঘুম থেকে ওঠা এটা মুসলমানদের জন্য একটা দায়িত্ব কর্তব্য। ফজর নামাজ পড়ে সামান্য একটা ঘন্টা কিংবা আধা ঘন্টা হাঁটুন, তাহলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। সকালের যে পরিবেশ, যে আবহাওয়া, যে আবহাওয়াতে আমরা ঘুরতে পারি, এই আবহাওয়া আপনি সারাদিনও পাবেন না, কারণ একটা সতেজ শীতল ভাব। 6:30 মতো বাজে, এখনও সূর্য অতটা উঠেনি কিংবা রোদের আলো ছড়িয়ে যায়নি। এই আলোটুকুর ভিতরে আপনি এই সকালে যদি আপনি হাঁটেন, আপনার মন মানসিকতা একদম পরিবর্তন হয়ে যাবে, যা আপনি একদিন বের হলে বুঝতে পারবেন। যারা লেপখাতায় শুয়ে থেকে বেলা 10:11 বাজায় বাজিয়ে দেয়, তাদের পক্ষে এই পরিবেশ কখনোই কল্পনা করা যায় না। যাই হোক, সবার সুস্থতা ও মঙ্গল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।